আজকে কিন্তু পুরুলিয়াতে বিশাল ব্যাপার যে আজকে মমতা ব্যানার্জি এসছে পুরুলিয়াতে এবং রেলি হবে যে রোড স্টেশন পড়া হয় ঠিক চক বাজার হয় আরও বাজার ঠিক জানে নাই তো এত মানুষজনের ভিড়টা দেখতে পাচ্ছ তো কতক্ষণ আসছি সেইটা আমরাও দেখছি ঠিক আছে তো ভিডিওর সঙ্গেই থাকো একটু তুলে ধরার চেষ্টা করবো যে হেলিকপ্টার ল্যান্ড করবে সেটাও কিন্তু মানে যদি ভিতরে যাতে দেই তাহলে কিন্তু ল্যান্ড করাটা দেখাতে পারবো তো ভিডিওটা সঙ্গে থাকবো আর কেমন লাগবে সেটা কিন্তু একটু জানাবে কমেন্টে তো এত ভিড় মানে দেখে কী বলবো তোমার গরম হচ্ছে আর রোদ হচ্ছে তাও মানুষের ভিড়টা প্রচুর ভিড় তো শুনছি নাকি দুটো আড়াইটার সময় আসবে তো আর মোটামুটি আধা ঘন্টা পনেরো ঘন্টা আছে তারপরে কিন্তু আমরা দেখতে পাবো সেই মমতা ব্যানার্জিকে দেখতে পাচ্ছেন এত লোকজন আসছে মমতাকে দেখতে পাচ্ছেন আর আমিও আসছি আর আপনাদেরকে দেখাবো চলুন ভিডিওর সঙ্গেই থাকুন দেখলেন যে এত রোদ কিন্তু বিশাল ব্যাপার পুরুলিয়াতে আজকে যে এখন থেকে রেলি কিন্তু শুরু হচ্ছে আর দিদি আসার পর মানে মমতা ব্যানার্জি আসার পর কিন্তু বড় সড়ো একটা রেলি হতে চলেছে সেটাও কিন্তু তুলে ধরবো ভিডিওটা দেখতে থাকবে প্রথম থেকে শেষ পর্যন্ত নাহলে কেউ মজা পাবে না তো কোনো চান্স নাই যেহেতু সুপার মার্কেট দিয়ে একটা ফাঁক আছে সেইটাই আপনাদেরকে দেখাচ্ছি হেলিকপ্টার ল্যান্ড করাটা ইয়ারপরে যে বড় মিছিল সভা হবে সেটা কিন্তু তুলে ধরবো তো দেখিবে সবাই ঠিক আছে তো আমরা এখন দেখতে পাচ্ছি রোড ধরে এখনো হেলিকপ্টারকে ক্যাচ করলি ভালো লাগলো দেখতে
একটা ল্যান্ড করল, তখন কিন্তু কাউকে প্রবেশ করতে দেয় নাই। এইবারে কিন্তু অনেকজনই কিন্তু প্রবেশ করেছে, তারপর আবার কিন্তু গেট বন্ধ হয়ে গেছে, দেখতে পাচ্ছ অনেকজন আছে। আর এই এত না রোদে, আর আমিও কিন্তু এত না রোদে ঢুকে গেছি, তারপরে কিন্তু গেটটা বন্ধ হয়ে, দেখতে পাচ্ছ। আর ওইখানে কিন্তু হেলিকপ্টারটা আছে, এরপরে উঠবে এখান থেকে, তো সেটাও আমি তুলে ধরবো। শেষ টাইমে সবাইকে ছাড়িয়ে দিয়েছিল, যেহেতু হেলিকপ্টারটা এখান থেকে ছাড়িল, তো শেষ টাইমটাই সবাইকে ছাড়িয়ে দিয়েছিল, তখন গেট বন্ধ ছিল, সবাই দেখলো, ভালো লাগলো। তখন সেরকম ভিড়টা দেখুন, এত রোদে এত ভিড়। তো চলুন এখানে ভিডিওটি শেষ করছি, কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। ততক্ষণে সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এরপরে ঘর যাবো, কেন অনেক রোদ খালি যেতে পারলে।